টানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে মাটির বাড়ি, গৃহহীন দুই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটেছে গোঘাটের নারায়ণপুর এলাকায়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে। বৃহস্পতিবার রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে অবিরাম, তার জেরে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। এর ফলেই গোঘাটের নারায়ণপুর এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ে। রবিবার রাত্রি একটা নাগাদ বাড়িটির এক প্রান্ত ভেঙে যায়। বুঝতে পেরে অগ্রিম ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ির সদস্যরা। ক্রমশ পুরো বাড়িটি ভেঙে পড়ছে বলে জানাচ্ছেন বাড়ির মালিক। প্রাণ নিজেরা পালিয়ে এলেও বাড়ির আসবাবপত্র কিছুই নিয়ে আসতে পারেননি বলে জানান তারা। এই মুহূর্তে যত সামান্য কিছু জিনিস যদি উদ্ধার করা যায় তারই প্রচেষ্টা করছেন তারা। হয়েছিল বলতে কদিন টানা বৃষ্টি চলছে, ওই বৃষ্টির ফলেতে ঘর হুড়মুড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত মালপত্র ওই ঘরের এসব মাটিতে চাপা হয়ে পড়ে রয়েছে, তক্ত ভেঙে গেছে মাটি ফাটি পড়ে। আর আমরা দু ভাই ওই ঘরের মধ্যে, ও একটা ঘরে থাকে আমরা থাকি ওইখানে, ও আলাদা আমি আলাদা। ওই কোনো রকমে মায়ের ঘরেতে আমরা কোনো রকম আশ্রয় আমরা নিয়েছি, ওইখানে সময় মিলে বসবাস করছি। আর গোটা চারদিকে জলমগ্ন হয়ে রয়েছে, আর ঘর এবারে পড়বে। আমরা ভয়ে কেউ ঘর ঢুকিনি, কোনো রকমে আমরা ওখানে মানে খাওয়া দাওয়া করছি, কোনো রকম আমরা রয়েছি। এইটুকু পড়লো, টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জেরে এই ঘর দিয়ে দিচ্ছে, এখানে গিয়ে পড়ে গেছে। দুশ্চিন্তার মধ্যে কি? খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। এখন কার বাড়িতে বসবাস করছেন? প্রতিবেশীর বাড়ি। বাড়িতে কে কে ছিলেন? আমি, আমার স্ত্রী দুজন। আমরা একটু একটু যখন ইয়ে হচ্ছে বুঝতে পেরে আবার বেরিয়ে পড়েছিলাম। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এম এ গুণী একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এ গুণী হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এম এ গুণী হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।